কর্মচারী সকলক আটক করে থাকলে নহব, ইয়াত কোনোবা দুটা বিষয়ত জড়িত আছে হব লাগবে। প্রথমখান বিশ্ববিদ্যালয়ত এনেকুৱা ঘটনা সংঘটিত হয়েছে, নিশ্চয় কোনোবা ডাঙর মানুষ জড়িত হয়ে আছে। আমি বিচারিছো সকলকে তদন্তের আওতায় আনিব লাগে। আর একটা কথা মই ইচ্ছা কওঁ, আপনাদের ইতিমধ্যে দেখিছো সামাজিক মাধ্যমত বহুতে বহুত কথা কৈছে, বহুতে কৈছে যে অমুকক নম্বর বঢ়াই দিছে, অমুকক বস্তুটো চলি আছে। তেওঁলোকে যদি কথাখিনি জানে তেতিয়াহলে আমি সি আই ডিয়ে যিহেতু গোটেই কথাটো হস্তক্ষেপ কৰিছে, তেওঁলোকে অনুরোধ জানাইছো যে যিসকল ব্যক্তিয়ে এই সময় এই কথাসমূহ সোশ্যাল মিডিয়াত কৈ আছে, যে যিসকল ব্যক্তিয়ে সোশ্যাল মিডিয়াত কৈ আছে যে গোটেই বিষয়টো অমুকক নম্বর দিছে, অমুকক নম্বর দিছে, সেই যিসকল লোক আছে তেওঁলোককো তদন্তৰ আওতালৈ আনিব লাগে। আনি পেলাই যি যিহৰ নাম আহে আৰু কাৰণ এই গোটেই বিষয়টো জড়িত আমাৰ সমগ্ৰ সাংবাদিক বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিবাদ হয়েছে। এই বিশ্ববিদ্যালয়খানত যদি আমি পয়সা দি গেলে নম্বর বাড়াব পারে, এই কথা আমি গ্রহণ করব নোৱাৰো। আমি ইয়াত দেখিছো যে কিছু ব্যক্তি এতিয়ালৈকে এরেস্ট হয়েছে, কিন্তু ইয়াৰ পুথি খলিবিলাক এরেস্ট করলে নহব। আমার জিলাৰ জড়িত বহু থাকিব পাৰে, তেখেতসকলক তদন্ত আওতালৈ আনিব লাগে, তেখেতসকলক এরেস্ট করব লাগে। আমি ছাত্র ছাত্রীসকলে বিভিন্ন সময়ত আমি কিমান কষ্ট করে পরীক্ষা দিই, সকলে কিমান কষ্ট করে পরীক্ষা দিই, এই সময়ত যদি কোনোবা ছাত্র ছাত্রী কষ্ট নকৰে বা কেৱল পয়সা দি কিনে মাছ ঘূৰাব পাৰে, ইয়াতকৈ ডাঙৰ অন্যায় অন্যায় হব নোৱাৰে। তেতিয়াহলে আমাৰ শৈক্ষিক যি আমাৰ যি ব্যৱস্থা আছে কোন দিশে যায় আছে, এইটো আমি এটা প্রশ্ন করবলগা কথা। আর ইয়ার লগত বহুত ব্যক্তি আমি কই আছে যে বহুত ব্যক্তি কিছুমান কথা কই আছে যে এনেকৈ 13,000 টাকা দি হয় কিবা হয়, 13 মার্কস উঠাইছে, ইমান পয়সা দিব লাগে। সেই ব্যক্তি তদন্ত আওতালে আনিব লাগে, কারণ তেওঁলোকে কেনেকৈ জানে ইমান কথা, তেওঁলোকে যদি ইমান কথা গম পাইছে আগত কিয় কোৱা নাছিল তেখেতসকলে, তেখেতসকলকো তদন্ত আওতালে আনিব লাগে। যিসকল ব্যক্তিয়ে আমাক ডিটেইলস কিছুমান দি আছে তেখেতক সুধিব লাগে, তেখেতে ক'ত গম পালে, কেনেকৈ গম পালে, আর ইমান দিন কিয় কোৱা নাছিল তেখেতে যদি গম পায়। এই আমি দাবি জনাইছো যে অতি সোনকালে এই যিসকল ব্যক্তি আছে সকলকে এরেস্ট করব লাগে, আর তেখেতসকলক যি শাস্তি আছে দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে।